আসসালামু আলাইকুম, আমি ডাক্তার পুষ্পিতা শারমিন, ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট হিসেবে আছি ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আইভিএফ বা টেস্টিভ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। প্রায়ই আমাদের কাছে রোগীরা জানতে চান যে আইভিএফ বা টেস্টিভ চিকিৎসা পদ্ধতি কী, বা কখন এই চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হয়, কীভাবে এটি করতে হয়, সফলতার হার কেমন এবং খরচটা কেমন হয়। তো আমি আমার দর্শক এবং রোগীদের যে সকল প্রশ্নগুলো থাকে, আশা করছি এই ভিডিওটি দেখার মাধ্যমে তাদের সেই জিজ্ঞাসাটি আমি তথ্যগুলো দিতে সক্ষম হব। প্রথমেই আসি যে আইভিএফ বা টেস্টিভ চিকিৎসা পদ্ধতিটি কী। যখন মানুষের শরীরের বাইরে ডিম্বাণু এবং শুক্রাণুর নিষিক্তকরণ বা ফার্টিলাইজেশনের মাধ্যমে ভ্রূণ তৈরি হয় এবং সেই ভ্রূণটি জরায়ুতে প্রতিস্থাপন করার পর যখন ভ্রূণটি জরায়ুর গায়ে ইমপ্ল্যান্টেশন হয়, অর্থাৎ বসে যায়, তখনই কনসেপশন হয়। এই যে শরীরের বাইরে প্রক্রিয়াটি হচ্ছে, এই চিকিৎসা পদ্ধতিটির নাম আইভিএফ বা টেস্টিভ চিকিৎসা পদ্ধতি। সাধারণ মানুষ আসলে এটিকে টেস্টিভ চিকিৎসা পদ্ধতি নামে বেশি জানেন এবং একটি ভুল ধারণা আছে যে বাচ্চাটি বোধহয় টেস্টিউবের ভেতরে হয়। আসলে কিন্তু ব্যাপারটি তা নয়, এটি একটি ডিশের মধ্যে করা হয়। যখন আমি পুরো প্রসেসটি বলবো তখন আপনারা বুঝতে পারবেন। এখন আসি যে কাদের এই চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হয়। আইভিএফ চিকিৎসা পদ্ধতিটি হচ্ছে বন্ধত্ব সমস্যার একটি আধুনিকতম চিকিৎসা পদ্ধতি। কিছু কিছু ক্ষেত্রে আছে যে রোগীদের প্রথমেই আইভিএফ বা টেস্টিউব চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হয়। এখন আসি যে কাদের প্রথমেই টেস্টিউব বা আইভিএফ চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হয়। মহিলাদের ক্ষেত্রে যদি কারো দুটি ডিম্বনালী বন্ধ থাকে, এখন এই বিষয়ে বলার আগে একটু বলে নেই যে কীভাবে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি বা কনসেপশন হয়। মহিলাদের ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি ডিম বড় হয়ে ডিম্বস্ফুটনের মাধ্যমে ডিমটি বেরিয়ে আসে এবং ডিম্বনালী সেই ডিমটিকে পিক আপ করে নেয়, আর সহবাসের মাধ্যমে যখন মাসিকের রাস্তায় বীর্য পড়ে তখন শুক্রাণু সেই জরায়ুর পথ দিয়ে গিয়ে টিউবের মাঝে গিয়ে সেই ডিম্বাণুকে ফার্টিলাইজ বা নিষিক্তকরণের মাধ্যমে কিন্তু ভ্রূণ তৈরি হয়। পরবর্তীতে এই ভ্রূণটি জরায়ুর ভিতরে গিয়ে ইমপ্ল্যান্টেশন হয়, অর্থাৎ জরায়ুর গায়ে বসে যায় এবং প্রেগনেন্সি হয়। যতটা সহজ করে আমি বললাম, আসলে ব্যাপারটি এই বায়োলজিক্যাল প্রসেসটি অনেকটা জটিল এবং এর সফলতার পিছনে কিছু ন্যাচারাল ফ্যাক্টর, অনেক কিছু এর পিছনে কাজ করে। এখন আসি যে তাহলে ডিম্বনালি, ডিম এবং শুক্রাণু সব কিছু মিলেই যখন প্রেগনেন্সি হচ্ছে, কাজেই কোনো মহিলার যদি ডিম্বনালি দুটিই বন্ধ থাকে কোনো কারণে, তখন তাদের প্রথমে আইভিএফ চিকিৎসার পদ্ধতির প্রয়োজন হয়। ডিম্বনালী বিভিন্ন কারণে বন্ধ হতে পারে। দেখা যায় ইনফেকশন হয়ে অনেকে ডিম্বনালী বন্ধ হয়ে যায়, এছাড়া অনেকের টিউবে প্রেগনেন্সি হয়, যেটিকে আমরা এক্টোপিক প্রেগনেন্সি বলি। সেই টিউবে প্রেগনেন্সি হওয়ার পরে অনেকে দেখা যায় টিউবটি কেটে ফেলতে হয়, আবার দেখা যায় আরেকটি টিউবেও পরবর্তীতে ইনফেকশনের কারণে অথবা কোনো কারণে টিউবের খোলা থাকলেও দেখা যায় যে ভিতরের লেয়ারটি ড্যামেজ হয়ে টিউবটি কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে। তো এই সকল ক্ষেত্রে আসলে আমাদেরকে প্রথমে টেস্টিউব বা আইভিএফ চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করতে হয়। এছাড়া আরও কিছু ক্ষেত্র আছে, যেমন কারো যদি দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস অনেক প্রকট আকার থাকে, যেটিকে আমরা বলি স্টেজ ফোর এন্ডোমেট্রিওসিস, এই পরিস্থিতিতে দেখা যায় যে মহিলাদের পেটের ভেতরে ফ্রোজেন পেলভিস বলে, অর্থাৎ দেখা যায় যে ডিম্বনালী, ওভারি, জরায়ু সব কিছু একসাথে লেগে যায়, তখনও দেখা যায় আমরা স্বাভাবিকভাবে বাচ্চা বা কনসেপশনের ট্রিটমেন্টগুলো করতে পারি না এবং তাতে দেখা যায় বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর আসে যে পুরুষের ক্ষেত্রে কখন আইভিএফ চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হয়। পুরুষের বীর্যে যদি শুক্রাণু অনুপস্থিত থাকে, যেটিকে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া, সেই সকল ক্ষেত্রে একমাত্র চিকিৎসা পদ্ধতি হচ্ছে আইভিএফ চিকিৎসা পদ্ধতি। আর যদি কখনো দেখা যায় যে বীর্যে শুক্রাণুর পরিমাণ অতিরিক্ত মাত্রায় কম, তখনও তাদের আইভিএফ চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আইভিএফেরই আরেকটি আধুনিকতম অ্যাডভান্স ট্রিটমেন্ট ইক্সি পদ্ধতি, সেটির মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। এই তো গেল যে কখন আমরা প্রথমে
IVF এর প্রয়োগ করে থাকি। এছাড়া যখন একটি দম্পতি বা একটি রোগীকে আমরা ধাপে ধাপে চিকিৎসা করার পরও প্রেগনেন্সি হয় না, অর্থাৎ আমরা ওভুলেশন ইন্ডাকশন দিয়ে ডিমটিকে বড় করি, ন্যাচারালি ট্রাই করতে বলি, তারপরে IUI করি, অনেক সময় ল্যাপারোস্কোপি করে দেখা হয়, এভাবে ধাপে ধাপে ট্রিটমেন্ট করার পরও যখন প্রেগনেন্সি হচ্ছে না, তখন আমরা সব শেষে IVF চিকিৎসা পদ্ধতি করে থাকি। যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আরও বিভিন্ন ক্ষেত্রে এন্ডোমেট্রিসিস মাইল্ড অথবা মডারেট এন্ডোমেট্রিসিস, যখন IUI ল্যাপারোস্কোপি করার পরও প্রেগনেন্সি হচ্ছে না, তখন আমরা IVF বা টেস্টিভ চিকিৎসা পদ্ধতিটি প্রয়োগ করে থাকি। এখন আসি যে কীভাবে এটি করা হয়। IVF চিকিৎসা পদ্ধতি শুরু করার আগে আমরা প্রথমে দম্পতিটি স্বামী স্ত্রী উভয়েরই কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তাদের আদার কোনো প্রবলেম আছে কি না। তারপরে চিকিৎসা পদ্ধতিটি শুরু হয় মহিলাটির মাসিকের সময়। কিছু কিছু ক্ষেত্রে মাসিক শুরু হওয়ার আগে প্রিভিয়াস সাইকেল থেকে আমরা ট্রিটমেন্টটি শুরু করে থাকি। প্রতিদিন ইঞ্জেকশন দেওয়া হয়, গোনাডোট্রপিন ইঞ্জেকশনের মাধ্যমে আমরা ডিম বড় করি। সাধারণত দেখা যায় 10-12 দিন সময় লাগে ডিম বড় হতে, এবং আমরা সেই সময়টাতে টিভিএস করে 3-2 দিন পরপর টিভিএস করে দেখি যে ডিমটি বড় হচ্ছে কি না, এবং সেই অনুযায়ী আমরা ইঞ্জেকশনের মাত্রা কম বা বেশি করে থাকি। এভাবে যখন ডিমটি ম্যাচিউর হয়ে যায়, অর্থাৎ ডিমগুলো যখন একটি নির্দিষ্ট সাইজে চলে আসে, তখন আমরা ডিম্বাশয় থেকে ডিম পিক আপ করি। অ্যানেস্থেশিয়া দিয়ে রোগীটিকে টিভিএস গাইডেড একটি নিডিল দিয়ে আমরা ডিম্বাশয় থেকে ডিম নিয়ে আসি, সংগ্রহ করি। একই দিনে স্বামী যদি স্বাভাবিকভাবে ইজাগুলেটেড সিমেন দিতে পারে, সেক্ষেত্রে সেই শুক্রাণু দিয়ে আমরা ল্যাবে একটি ডিশে একটি ডিমাণুর সাথে 50,000 থেকে 1,00,000 পর্যন্ত শুক্রাণু রেখে দেওয়া হয়, এবং সেটি দেখা যায় যে ন্যাচারাল ওয়েতে শুক্রাণুটি ডিমাণুকে ফার্টিলাইজ করে। পরবর্তীতে চেক করে দেখা হয় যে ভ্রূণটি তৈরি হয়েছে কি না, এবং 3-5 দিন সময়ের ভ্রূণটি তৈরি হতে বা সেল ডিভিশন হতে সময় লাগে। এরপর ভ্রূণটি ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। আর যদি দেখা যায় যে স্বামীর অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ বীর্যের শুক্রাণু অনুপস্থিত, সেক্ষেত্রে আমরা কিছু প্রসিডিউর যেমন পেসার, টেসার, টিসি অর্থাৎ হাজবেন্ডের ইপিডিডাইমিস অথবা অন্ডকোষ থেকে ফ্লুইড অথবা টিস্যু নিয়ে দেখি যে ভেতরে শুক্রাণু আছে কি না, এবং পরবর্তীতে সেই শুক্রাণু দিয়ে ওয়াইফের ডিম্বাণুর সাথে ইনভার্টেড মাইক্রোস্কোপ বলে একটি খুবই পাওয়ারফুল মাইক্রোস্কোপ আছে, সেই মাইক্রোস্কোপের নিচে একটি ডিম্বাণুর ভিতরে নিডিল দিয়ে একটি শুক্রাণু প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং এভাবে ফার্টিলাইজেশন করা হয়। এই পদ্ধতিটিকে বলা হয় ইক্সি অর্থাৎ ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, এবং পরবর্তীতে দেখা হয় যে ভ্রূণটি তৈরি হয়েছে কি না এবং সেল ডিভিশন হয়েছে কি না। পরবর্তীতে ভ্রূণটি তৈরি হয়ে গেলে সেটি ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়, এবং ভ্রূণ প্রতিস্থাপনের 2 সপ্তাহ পরে আমরা ব্লাডের BTHCG লেভেল দেখে আসলে বুঝতে পারি যে ভ্রূণটি ইমপ্লান্টেশন হয়েছে কি না, অর্থাৎ কনসেপশন বা প্রেগনেন্সি হয়েছে কি না। এভাবেই আসলে পুরো প্রসিডিউরটি সম্পন্ন করা হয়। এখন আসি যে রোগীরা আমাদের কাছে প্রায় জানতে চান যে সফলতার হার কেমন। আসলে সফলতা নির্ভর করে এই যে ফ্যাক্টরগুলো আমি বললাম, যে ডিম্বাণু, শুক্রাণু, ভ্রূণ এবং জরায়ু, এই প্রতিটি স্টেপে ডিম্বাণুর কোয়ালিটি কেমন আছে, সংখ্যা কোয়ালিটি কেমন আছে, শুক্রাণুর গুণগত মান কেমন, এবং যে ভ্রূণটি তৈরি হলো সেটির কোয়ালিটি বা গুণগত মান কেমন, এবং ওয়াইফের জরায়ুর ভিতরটা কেমন তৈরি হয়েছে, জরায়ুর ভিতরটা কেমন আছে, সব কিছু যদি ভালো থাকে, ওয়াইফের বয়স যদি কম হয়, তখন দেখা যায় যে 50-60% অর্থাৎ শতকরা 50% সফলতা পাওয়া যায়। কিন্তু যদি দেখা যায় এভারেজে যখন আমাদের কাছে সব ধরনের রোগীরা আসেন, দেখা যায় অনেক বয়স্ক এজেড পেশেন্টরা আসেন এবং আরও অনেক ধরনের প্রবলেম থাকে, জরায়ুতে টিউমার থাকে, এন্ডোমেট্রোসিসের প্রবলেম থাকে, টিউবে হয়তো হাইড্রোসালফিক্স ছিল আগে, ইত্যাদি বিভিন্ন ইনফেকশনের কারণে এবং জরায়ুর বিভিন্ন সমস্যার কারণে, বা ডিম্বাণুর হয়তো গুণগত মান খুব একটা ভালো ছিল না, শুক্রাণু মানও খুব একটা ভালো ছিল না, তো এই যে ফ্যাক্টরগুলো দেখা যায় আসলে সফলতার উপরে ইফেক্ট করে। তো এভারেজে আসলে সফলতার হার 25-30%, কিন্তু যদি আমি ইয়াংদের অর্থাৎ যারা কম বয়সে IVF করেন তাদের আসলে সফলতার হার দেখা যায় যে 50-60% হয়ে থাকে। এখন আসি যে আসলে খরচটা কেমন হয়, সেটি অনেকে আমাদের কাছে জানতে চান। খরচটা নির্ভর করে কিছুটা পেশেন্ট ভেদে, যে কার কতটুকু ডোজে ইঞ্জেকশন লাগছে, যার বেশি ডোজ বা হাই ডোজে অনেক দিন ইঞ্জেকশন লাগে তাদের খরচের পরিমাণটা একটু বেশি হয়ে যায়, আর যাদের অল্প বয়সে ডিম ভালো, পরিমাণ ভালো, তাদের আসলে কম ডোজের ওষুধেই আমরা অনেক ডিম পেয়ে যাই।
তো এবার যে খরচটা বলতে গেলে আসলে এক সাইকেল আইভিএফ করতে 3 লাখ থেকে 3.5 লাখ টাকার মতো খরচ হয়। আর রোগীরা আমাদের কাছে প্রায় জানতে চান যে এই ধরনের চিকিৎসা পদ্ধতিগুলো কি বাংলাদেশে অ্যাভেলেবেল কি না, আমাদের দেশে হচ্ছে কি না। তো আমি আমার রোগীদের জন্য বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন অনেকগুলো সেন্টারেই আইভিএফ হচ্ছে, এবং আমাদের যে সেন্টার ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার সেটির মোহাম্মদপুর শাখায় আইভিএফ হচ্ছে, এবং আমরা বেশ সফলতার সাথেই বাংলাদেশে এই এই ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো করছি। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আশা করি যে দর্শকদের যে সকল প্রশ্ন ছিল এবং যেগুলো সম্পর্কে তাদের সঠিক ধারণা ছিল না, এখন তারা অনেকাংশেই আসলে ব্যাপারটি বুঝতে পারছেন যে কীভাবে আইভিএফ করা হয় এবং এটি কাদেরকে প্রয়োগ করা হয়, কীভাবে এর সফলতার হার নির্ভর করছে ইত্যাদি। ধন্যবাদ।